মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে নেশাবিরোধী অভিযান আরও জোরদার করেছে। ইতিমধ্যে রাজ্যে গঠিত হয়েছে নেশাবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ দল, যার ফলে সারা রাজ্যে ব্যাপক পরিমাণ ধরপাকড়াও শুরু হয়েছে। এক প্রকার দমনও ধরেছে রাজ্যে নেশা সামগ্রী বিক্রি থেকে শুরু করে আন্তর্জাতিক পাচার চক্ররা। অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে মূল চক্রের পাণ্ডারা। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেই ঠাঁই গেড়েছে পাচার চক্রের কিছু পাণ্ডারা। ঠিক এই অবস্থায় সোনামুড়া থানা এলাকার সোনামুড়া হাসপাতাল রোডে ঘটল মদ্যপায়ী তিনজনের যান উল্টি ঘটনা। জানা যায়, গতকাল রাত সোনামুড়া হাসপাতাল রোডের তিন যুবক শুভঙ্কর পাল, সঞ্জিত বোস ও সঞ্জিত দেবনাথ স্থানীয় এক বাড়িতে অতিরিক্ত মাদক সেবন করে। পরে শুভঙ্কর পালের নিজস্ব গাড়ি TR07-0670 অল্টো ক্যাটেন নিয়ে সোনামুড়া শহরের আসার পথে বীরেন্দ্র সাহার বাড়ির পাশে উল্টে যায়। তাতে আঘাত নিয়ে সঞ্জিত বোস ও সঞ্জিত দেবনাথ পালিয়ে যায়। পুলিশ শুভঙ্কর পালকে আটক করে গাড়িটিকে সোনামুড়া থানায় নিয়ে আসে। এলাকা সূত্রে জানা যায়, সঞ্জিত দেবনাথের মাথায় আঘাত লাগায় সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অতিরিক্ত মদ্যপানই ছিল দুর্ঘটনার মূল কারণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।